Assalamualaikum everyone. Shobai kemon achen? This is Luna from Luna the Lunatic. Asha kori apnara shobai onek bhalo achen. Shobai ke Eid Mubarak. Shobar Eid onek bhalo keteche. Ei protashay ajker vlog ta shuru kortechi amar Eid er vlog ebong eta shuru hoyeche amar Eid er ager din theke. Ekhane ami amar shoshur barite Eid kortechi ebar Tangaile. এখানে হচ্ছে আমার বোনের ছোট ছেলে ছিল সে খুবই কিউট সবাই একবার করে মাশাআল্লাহ বলবেন ওর জন্য আর এখানে হচ্ছে সাজিদ আমরা মানে সাজিদ এবার খাসি কুরবানি দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুক সো ও হচ্ছে ছাগল বা খাসি যেটাই বলেন ওকে হচ্ছে খাওয়াত মানে আদর করতেছিল খাওয়াচ্ছিল আর এই হচ্ছে আমাদের গরু এটাও হচ্ছে আমাদেরই সবাই মিলে এটা দিয়েছে আমার শ্বশুর চাচা তারপর সবাই মিলে হচ্ছে গরু মানে আগের দিনই কেনা হয়েছে সন্ধ্যায় বাসায় এনেছে তো সবাই খাওয়াচ্ছিল দেখতেছিল আলহামদুলিল্লাহ আমি আবারও বলতে যে আল্লাহ সবার কুরবানি কবুল করুক এই তো তারপর তো আমি সন্ধ্যায় মানে রাতে হচ্ছে পরের দিনে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল আমি একটু রোস্টের মাংসগুলো একটু ভাজতেছিলাম এই হচ্ছে আমি আগের দিন করেছি তারপর হচ্ছে মেহেদি পর্ব অলরেডি শুরু হয়ে গিয়েছিল সারা আমার ননদ মেহেদি দিচ্ছিল তারপর সবাই কাজিনরা একসাথে আড্ডা দিচ্ছিলাম আমরা সাজিদের সব কাজিন মানে আমার শ্বশুর বাড়িতে সবাই আসে ঈদের আগে সবাই চলে আসে তো সবাই একসাথে হলে অনেক মজা হয় আর আমি আর সাজিদ দুজনই রাত্রেবেলা ছাগলকে খাওয়াচ্ছিলাম তারপরে তো আমার মেহেদি দেওয়া শুরু আমি মেহেদি দেওয়া স্টার্ট করে দিয়েছি সারা আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল আর এই তো সকাল হয়ে গেল ঈদের দিন সকাল আমি সুন্দর শাড়িটা পরে নিয়েছি এই তো সকালবেলা সবাইকে আবার ঈদ মুবারক অ্যান্ড এখানে সবাই সকালবেলা থেকেই কুরমা পোলাও খাওয়া শুরু হয়ে যায় সো আমাদেরও শুরু হয়ে গিয়েছে এই ছিল অনেক অনেক ডেজার্ট আইটেম অনেকগুলো ডেজার্ট আইটেম ছিল সবগুলাই অনেক ইয়াম্মি ছিল যদিও আমি সব টেস্ট করতে পারি না কারণ আমি মিষ্টি একটু কম খাই তো তারপর হচ্ছে আমাদের মাংস কাটতেছিল তারপর এখানে মেহেদি দিচ্ছে আবার ঈদের দিন আমরা সবাই সকালবেলায় অনেক মজা করতেছিলাম এখানে আমার সাজিদের কাজিনদের ছেলে মেয়েরা ছিল সবাই একসাথে খুব ফান হচ্ছিল ওটা হচ্ছে রেদওয়ান সামিতা আরিবা রামিন সবাই অনেক কিউট আমরা ঈদের সময় ম্যাক্সিমাম ঈদেই একসাথে হই সো হ্যাঁ ইট ওয়াজ ফান সবসময় এত মানুষের সাথে ঈদ করাটা ইটস এ ব্লেসিং সো এই তো আমরা ছবি তুলতেছিলাম মজা করতেছিলাম এইভাবে আমাদের ঈদের সকালটা কাটলো আর এদিকে তো মাংস কোরবানির যেহেতু বাটাবাটি কাটাকাটি চলতেই আছে আমি আবার এগুলো থেকে একটু দূরে থাকি স্টিল আমার মানে আমি নাই এসবের ধারে কাছে বাট আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে আমরা অনেক মজার ঈদ করেছি দেন বিকেলবেলা আবার একটু আমরা বের হয়ে যাচ্ছিলাম বাসার আশেপাশেই আমার ননদ এই যে আবার সাজিদের কাজিনের মেয়ে সবাই একসাথে আমরা গিয়েছিলাম একটু কিছু একটা খাবো বা জুস খাবো এরকমই প্ল্যান ছিল তারপর আমরা চলে গিয়েছি জুস চাই একটা শপে আর এখানে হচ্ছে আরশিফ আপনারা সবাই অলরেডি হয়তো ওকে চিনেন সো ওর সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম অ্যাজ ও ঈদ করতেছে ওর দাদা বাড়িতে সো তারপর আমরা টাঙ্গাইল কিচেনে বসে জুস অর্ডার দিয়েছি আর এদিকে সুন্দর প্রকৃতি আমরা উপভোগ করতেছিলাম যদিও এবার ঈদ অনেক গরমের মধ্যে ছিল সো আমি এখানে একটু ফুটেজ নিতেছিলাম আর সাজিদ শুরু করে দিয়েছে দুষ্টামি সো সবাইকে আমি আবারও ঈদ মুবারক বলতে চাই আমাদের পক্ষ থেকে সো আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আশা করি আপনাদেরও ঈদ অনেক ভালো কেটেছে আর টাঙ্গাইল কিচেনে আমরা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে একটা ব্লু লেগুন যেটার প্রাইস 100 টাকা ছিল এটা অনেক সুন্দর দেখতে এবং খেতেও অনেক রিফ্রেশিং এটা ছিল অরেঞ্জ জুস সাজিদ অর্ডার দিয়েছিল তারপর লাচ্ছি সবগুলোই মজা ছিল জুস আর এটা কাঁচা আমের জুস আমি অর্ডার দিয়েছিলাম আমার কাঁচা আমের জুস অনেক পছন্দ আর টাঙ্গাইল কিচেনটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের পাশে শহরে মানে টাঙ্গাইল সদরে তো যারা যারা আশেপাশে আছেন অবশ্যই আমাকে একটা করে হাই দিবেন কমেন্টে যদি কারো কমেন্ট পড়ে এই জায়গা তারপরে এই তো
টাঙ্গাইল কিচেনের জুস চাই কর্নারটা, এটা অনেক ভালো, আপনারা ট্রাই করতে পারেন। টাঙ্গাইলে অনেক সুন্দর সুন্দর আরও খাবারের দোকান আছে, আপনারা যদি চান আমি সেগুলোর উপর ট্রাই করব, যেহেতু আমি এখন এখানে আছি ব্লগ করার। সো আমরা বাসায় চলে আসলাম, তারপর একটু পটকা ফুটাইতেছিল, দেন হচ্ছে তারাবাতি, ঈদ ভাব আসলে না হয় আসে না, সবাই আবার একসাথে হয় ফোটাচ্ছিল সবাই মিলে। সো এটাই আমার ঈদ ছিল, সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, ইট ইন্সপায়ার্স মি এ লট। সো দেন রাত্রেবেলা সাজিদ আবার আমার জন্য চা বানাই নিয়ে আসছেন না বলেই, তার সাথে চিপস, সে খুব সুন্দর করে ট্রেতে করে ডেকোরেট করে নিয়ে আসছে, আমি খুবই অবাক হয়েছিলাম। থ্যাংক ইউ সাজিদ, ইট ওয়াজ সো রিফ্রেশিং, সারাদিন অনেক টায়ার্ড থাকার পর আসলে এক কাপ চা খুব দরকার হয়। সো সাজিদ নিজে থেকে সেটা করেছে, আমি খুবই হ্যাপি ছিলাম। সবাইকে আবারও ঈদ মোবারক এবং আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।